হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও স্বপ্নের পদ্মা সেতুকে নিয়ে। পদ্মা সেতু বাংলাদেশের একটি আবেগ এবং ভালোবাসার নাম। আমরা আমাদের ব্যাংকের কয়েকজন কলিগ এবং আমার কয়েকজন বন্ধু মিলে পদ্মা সেতু আজকে দেখতে যাব। তো আমরা প্ল্যান করেছি ঢাকা থেকে পদ্মা সেতু দেখতে যাব। আমাদের যাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। যারা ঢাকা থেকে পদ্মা সেতু দেখতে যেতে চান, বাসে করে যেতে চাইলে গুলিস্তান থেকে মাওয়া পর্যন্ত অনেকগুলো বাস পাওয়া যায়, আপনারা বাসে করে যেতে পারেন। এছাড়াও কেউ যদি ব্যক্তিগত গাড়ি থাকে, গাড়ি নিয়ে যেতে পারেন। আমরা ব্যক্তিগত গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু দেখতে চলে এসেছি। মাওয়া ফেরিঘাটে আমাদের গাড়িগুলো পার্কিং করে আমরা একটি নৌকা ভাড়া করেছি পদ্মা সেতুর মূল স্ট্রাকচার দেখতে যাওয়ার জন্য। নৌকা সাধারণত আপনাকে একটু দরদাম করে নিতে হবে এবং স্পিড বোর্ডও পাওয়া যায়। আমরা একটি বড় নৌকা ভাড়া করেছি পদ্মা সেতু দেখতে যাওয়ার জন্য। চলুন তাহলে দেখে আসি স্বপ্নের পদ্মা সেতু। ইতিমধ্যেই আমরা আমাদের নৌকা ছেড়ে দিয়েছি পদ্মা সেতুর উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর মূল স্ট্রাকচার। আমরা ইতিমধ্যে পদ্মা সেতুর মূল স্ট্রাকচারের নিচে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আমরা যখন পদ্মা সেতু দেখতে গিয়েছিলাম তখন অল্প কয়েকটি স্প্যান বসানো বাকি ছিল। উত্তাল পদ্মার বুকে এত বড় একটি স্ট্রাকচার তৈরি হয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের 17টি জেলাকে সংযোগ স্থাপন করবে এই পদ্মা সেতু। এই পদ্মা সেতুর মাধ্যমেই দক্ষিণাঞ্চলের মানুষের অনেক দিনের ভোগান্তি দূর হবে এবং দেশের অর্থনীতিতে এই পদ্মা সেতু অনেক বড় অবদান রাখবে। পদ্মা সেতু অনেক কারণেই এদেশের মানুষের কাছে বিখ্যাত হয়ে আছে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় সেতু বলা যায় এবং দক্ষিণ এশিয়ার একটি অন্যতম বড় সেতু। আমরা সেতু দেখা শেষ, মূল স্ট্রাকচার দেখে আমরা এখন তীরে চলে আসতেছি। কিছু ইনফরমেশান দিয়ে রাখি। পদ্মা সেতুতে যাওয়ার জন্য আপনারা যেই ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে, সেটিও এখন একটি দর্শনীয় স্থান। এক্সপ্রেস ওয়ে বাংলাদেশে এটি প্রথম এবং এই এক্সপ্রেস ওয়ে দিয়ে যাতায়াত অনেক সুন্দর লাগে। পদ্মা সেতু কাজ শেষ হবে 2022 সালে এবং যানবাহন চলাচলের জন্য 2022 সালের মধ্যেই উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য এবং 18.10 মিটার প্রস্থের এই সেতু নির্মাণের কাজ বর্তমানে পরিচালনা করছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এর সাথে বাংলাদেশের কয়েকটি লোকাল কোম্পানিও সাবকন্ট্রাক্টে জড়িত আছে। 41টি স্প্যান মুন্সিগঞ্জের লৌহজং এবং শরীয়তপুর ও মাদারীপুর জেলাকে পদ্মা সেতুর মাধ্যমে সরাসরি যুক্ত করবে। এই সেতুর উপরের অংশ দিয়ে 4 লেনে সড়ক যোগাযোগ ব্যবস্থা থাকবে এবং নিচের অংশ দিয়ে ট্রেন যোগাযোগ স্থাপিত হবে। পদ্মা সেতুর কাজ সম্পন্ন হলে আশা করা যায় এই সেতু বাংলাদেশের জিডিপিতে 1% গ্রোথ বৃদ্ধি করবে। আমাদের পদ্মা সেতু দেখা শেষ, এখন আমরা ঠিক করেছি পদ্মা নদীর তাজা ইলিশ দিয়ে লাঞ্চ করব। সাধারণত অনেকেই এখানে আসেন তাজা ইলিশ মাছ খেতে, এখানে তাজা ইলিশ মাছ পাওয়া যায়। দামের কিছু তারতম্য আছে, আপনারা একটু দামাদামি করে মাছ নেওয়ার চেষ্টা করবেন। আমরা 2টি ইলিশ মাছ নিয়েছি 2200 টাকা দিয়ে। আশা করি আমাদের আজকের ভিডিও ভালো লেগেছে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকবে। ধন্যবাদ।